দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই জানেন দেশ যাদের নিয়ে গর্ব করে আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই সমস্ত মানুষের জীবন এবং ভাবনাগুলো উপস্থাপন করে থাকি আজকেও ঠিক তেমনি একজন গর্ব করার মানুষ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এই মানুষটি হচ্ছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের প্রিয় দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন আপা কেমন আছেন আজকে আমরা আপনার জীবনের কথা এখনকার ভাবনাগুলো কিন্তু তার আগে আপনাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি আমরা সেটি একটু দেখে আসবো প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম উনিশশো সালের ১৪ জুন রাজশাহী শহরে তবে তার পত্রিক আদি নিবাস লক্ষ্মীপুরে বাবা এ কে মোশারেফ হোসেন এবং মা মরিয়ামসা বকুল আট ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ বাবার চাকুরি সুবাদে শৈশব কৈশরের পুরোটা সময় কেটেছে বগুড়া ও রাজশাহী শহরে পড়াশোনা শুরু করেন বগুড়ার লতিপুর প্রাইমারি স্কুলে রাজশাহীর পিএন গার্লস হাই স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক এবং রাজশাহী মহিলা কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স এবং উনিশশো সালে এম এ পাশ করেন সেলিনা হোসেনের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবনে বাংলা একাডেমির অভিধান প্রকল্প বিজ্ঞান বিশ্বকোষ প্রকল্প বিখ্যাত লেখকদের রচনাবলী প্রকল্প লেখক অভিধান এবং একশত এক সিরিজের গ্রন্থগুলিও প্রকাশের দায়িত্ব পালন করেন এছাড়া বিশ বছরের বেশি সময় ধরে বাংলা একাডেমি প্রকাশিত ধান দেশ পত্রিকা সম্পাদনা করেন তিনি উনিশশো সালে বাংলা একাডেমির প্রথম নারী পরিচালকের দায়িত্ব পান দুই সালে বাংলা একাডেমির পরিচালক হিসেবে প্রাতিষ্ঠানিক কর্মজীবনে সমাপ্তি করেন দুই হাজার থেকে একাধারে দুই মেয়াদে চার বছর শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সেলিনা হোসেনের লেখালেখি শুরু সেই স্কুলবেলাতেই প্রথম জীবনে কবিতা দিয়ে সাহিত্য চর্চা শুরু করেছিলেন মধ্য সত্তরের দশকে তিনি গল্প লেখা শুরু করেন উনিশশো সালে তিনি যখন রাজশাহী মহিলা কলেজের ছাত্রী তখন বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গল্প লিখে স্বর্ণপদক পান তিনি উনিশশো সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চাকরি পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় উপ উপসম্পাদকীয়তে নিয়মিত লিখতেন উনিশশো সালে প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় এরপর প্রাতিষ্ঠানিক কর্মজীবনের পাশাপাশি সেলিনা হোসেনের সাহিত্যকর্ম চলমান থাকে সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ করলেও সেলিনা হোসেন মূলত বাংলাদেশের অগ্রগণ্য কথাসাহিত্যিকদের অন্যতম পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তার যাপিত জীবন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাস পাঠ্যসূচিভুক্ত শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে তার পাঁচটি উপন্যাস এমপিল গবেষণাভুক্ত হয়েছে শিকাগোর ওকটন কলেজের সাহিত্য বিভাগে দক্ষিণ এশিয়ার সাহিত্য কোর্সে তার হাঙ্গন নদী ট্রেনেড উপন্যাসটি পাঠ্যসূচীভুক্ত তার গল্প উপন্যাস ইংরেজি হিন্দি মারাঠি কানাড়ি রুশ মালে মালাইলাম ফরাসি জাপানি ফিনিশ কোরিয়ান প্রভৃতি ভাষায় অনুদিত হয়েছে সেলিনা হোসেনের গল্প উপন্যাসের কাহিনী অভিনবত্ব জীবন ঘনিষ্ঠতা দৃশ্যকল্প সেগুলোকে চলচ্চিত্র বাধিত করেছে। তার কয়েকটি উপন্যাস ও গল্প চলচ্চিত্র এবং নাটকে রূপান্তরিত হয়েছে সাহিত্যকর্মে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সেলিনা হোসেন জীবনের বিভিন্ন সময়ে অসংখ্য পুরস্কার সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন এর মধ্যে উপন্যাসে অবদানের জন্য উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো এবং সাতানব্বই সালে যথাক্রমে পোকামাকড়ের ঘর বসতি ও হাঙ্গ নদী ট্রেনের চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভাষা ও সাহিত্যে অবদানের সালে একুশে পদক দুই হাজার আঠারো সালে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য সামগ্রিক বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে এই মানুষটির অবদান অসামান্য আপা আমরা তথ্যচিত্র দেখে এলাম আপনার জীবনের খানিকটা সেখানে দেখে এলাম এখন আমরা আলাপ শুরু করতে চাই আলাপটি সেই জায়গা থেকে শুরু করতে চাই সেই পরিবারটি যে পরিবারটিতে আপনার জন্ম হয়েছিল সেই পরিবারটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন নয় ভাই বোন হয়েছিল আমাদের কিন্তু দুইজন মারা গেছে পরে আমরা সাত ভাই বোন এখন বেড়ে উঠেছেন সাত ভাই বোন জি তো পুরো পরিবারটা সম্পর্কে বাবা কি করতেন মা কি করতেন সেটি একটু ধারণা দেবেন পুরো পরিবারে মা তো কিছু করতেন না গৃহিণী ছিলেন ছিলেন আর বাবা রাজশাহীর যে রেশম শিল্প আমার বাবা ওখানে চাকরি করতেন রেশম শিল্পের পুরো জায়গাটা আমার বাবার হাতে সাতচল্লিশ পরবর্তী সময় থেকে গড়ে উঠেছে আমার বাবা সত্তর সালে রিটায়ার ডিরেক্টর হিসাবে যখন অবসর গ্রহণ করেন কিন্তু তিনি তার আগে তার দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করেছেন এবং রেশম শিল্পের জায়গায় বিভিন্ন কাপড় তৈরি করার যে ইয়েগুলো ছিল সব পালন করে সেই কাপড়গুলো উপহার দিয়েছেন সবাইকে অর্থাৎ বাংলাদেশের একটি খুব ঐতিহ্যিক একটি জায়গায় কাজ করেছেন আপনার বাবা আপা আপনার পৈতৃক বাড়ি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে হলেও আপনার জন্ম হয়েছে রাজশাহী শহরে এবং বেড়ে ওঠা শৈশব কৈশোর বগুড়া শহর রাজশাহী শহর আপনার সেই শৈশবের দিনগুলো কেমন ছিল বগুড়া শহরে আমার শৈশবের দিনগুলো খুব সুন্দর ছিল সেটা ছিল পঞ্চাশের দশক বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এইসব সময়ে আমার তো সাতচল্লিশ সালে আমি জন্মগ্রহণ করেছি তো সেই সময়ে আমার শৈশবের সেই জায়গাগুলো তখন বসতি তো কম ছিল চারদিকে অবাধ প্রকৃতি নদী খাল বিল ইত্যাদি আমাদের বাবার কলিগের অনেকগুলো বাচ্চা ছিল আমরা সেই সবাই মিলে অনবরত সেইখানে খেলাধুলা করতাম দৌড়াতাম গাছে উঠতাম কেউ বকা দিলে ধপ করে লাভ দিয়ে নেমে দৌড়ে পালাতাম তারপরে করতোয়া নদীতে গিয়ে নৌকার মাঝি ছিলেন যার নাম বারুয়া আমরা তাকে কাকু ডাকতাম কাকু আমাদের একটু পার করে দিবেন ওই পাশে কাকু তখন বলতে হ্যাঁ হ্যাঁ পার করে দিব যা ওই পাশে কি আছে দেখে আয় তোরা আমি তোদেরকে দেশ চিনাতে চাই আজকে এই এত বছরেও আমার মনে হয় তিনি আমার কাছে একজন শিক্ষক ওখানে যারা নৌকা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকতেন বড়রা তারা তাকে ধমক দিত আয় বাড়ুয়া ওদের কেন উঠাচ্ছিস ওরা কি তোকে পয়সা দিবে তখন সে বলতো আমি তো ওদের কাছে পয়সা চাব না ওদেরকে ওইখানে দেখে আসি ওরা জমি দেখুক ঘাস দেখুক গাছ দেখুক সব চিনুক দেশের মাটিকে আপন করে চিনুক আচ্ছা আমি আশ্চর্য হয়ে গেছি তার এই কথা এখনো আমার কাছে মনে আছে আপনার খুব বর্ণিল শৈশবের কথা শুনছিলাম আপা মনে হয় যেন আমরাও ফিরে গেছি ওই সময় কিন্তু ওই সময়ের সঙ্গে এখনকার বাচ্চাদের শৈশব এখন আপনার নাতি নাতনি পর্যন্ত হয়ে গেছে দুটোর মধ্যে পার্থক্য আপনার চোখে কি পড়ে আমি যেভাবে প্রকৃতি চিনেছি মানুষ চিনেছি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দেখেছি সেগুলো তো এই সময়ের বাচ্চারা ওইটা দেখতে পায় না ওরা হয়তো একটু মাঠে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে যায় তারপরে পড়াশোনা করে এইটুকুই আর আমার চারজন নাতি আছে মেয়ের ঘরে দুজন ছেলের ঘরে দুজন ওরা তো বিদেশে থাকে ওদের তো এই সব জীবনের এইসব কোনো কিছুই নাই বাংলাদেশ ওরা জানে না এইটাই আর কি এখনকার আমরা জানি না আমাদের আজকের শিশুরা দেশকে জানছি না চিনছি না দেশের অনুভূতি নিজের মধ্যে জাগাতে পারছি না এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে যারা গ্রামে থাকছে যেই সব শিশুরা তারা তো নিশ্চয়ই গ্রামের সব সবকিছু চিনছে আবার তারা হয়তো পড়ালেখার জন্য শহরে আসছে শহরে এলে শহরের জায়গা দেখছে আমার যে শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি আমাদের সব সময় অ্যাসেম্বলি করাতেন এবং জাতীয় সঙ্গীতের পরে তিনি দুটো কবিতার লাইন বলতেন পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলি ফুটিল তিনি আমাদেরকে দিয়ে এই দুটো লাইন মুখস্থ করিয়ে চিৎকার করে বলতে বলতেন তারপরে আমাদেরকে আমরা থেমে গেলে তিনি বলতেন এখন তোরা যা তোদেরকে আমি এইটা শিখাই কী জন্য তোরা জানিস যে তোরা সবাই এখন কুসুম কলি তোদেরকে ফুটে উঠতে হবে তোরা অনেকেই হয়তো আমি জানি আমার এখানে যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে সবাই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে পারবে না ওদের বাবা গরিব কিশোর গরিব দিনমজুর ওদেরকে বেশি দূর আগানোর সুযোগ নাই কিন্তু তারপরেও ফুটে উঠতে হবে ওদের ওরাও আচ্ছা। তো আমরা বলতাম কিভাবে ফুটবে স্যার স্যার বলবে মানবিক বোধে ফুটতে হবে ওরা যেন মানুষের চেতনায় বড় হয় যেন মানুষকে মানুষ হিসাবে জানে কাউকে তুচ্ছতাচ্ছিল্য না করে একজন রিকশাল একজন দিনময়ূরকে ওরা বড় হলেও যেন সালাম দিয়ে শ্রদ্ধা জানায় এটাই হবে ওদের ফুটে ওঠা সময় শিক্ষা দিয়ে ফুটে ওঠা যায় না এই সুযোগ সবাই পায় না কিন্তু যারা পাবে না তারা এভাবে ফুটে উঠবে মানবিক চিন্তায় আপনারা একটি বুদ্ধি বুদ্ধিবৃত্তিক মধ্যবিত্ত সমাজে বেড়ে উঠেছেন সেই সমাজ আর এই সমাজ এখনকার সমাজকে নিয়ে আপনি আপনার দৃষ্টিতে কি বলবেন এখনকার সমাজ আমি তো আর এখন সেই গ্রামে ওইভাবে বসবাস করি না গ্রামের মানুষেরা যেভাবে শিক্ষার প্রতি অতটা আগ্রহী হয় না না পয়সা না থাকলে বাচ্চাদের স্কুল যাওয়া না হলে বলে থাক তোরা ঘরে থাক কিছু লাগবে না এরকম কিন্তু শহরের মধ্যবিত্ত জীবনের বা নিম্নবিত্তের জীবনের সবখানে শিক্ষাটাকে একটু বড় করে ধারণ করে এটা আমার কাছে খুবই একটি অনুসরণীয় দৃষ্টান্ত বলে মনে হয় কোনো বুদ্ধিবৃত্তিক জায়গায় কি কোনো অসঙ্গতি কি কোনো ঘাটতি চোখে পড়ে কিনা এখনকার সমাজে একটু তো ঘাটতি চোখে পড়েই তবে এখনকার সমাজে শিক্ষার জায়গাটা অনেক বেশি দিক থেকে বেড়ে গেছে পরিসরের তো তো সেই কারণে এই জায়গাটাকে কাটিয়ে জন্য আমাদের সবাই যেমন চিন্তা করে সেই চিন্তার জায়গাগুলো আমাদের খুব জরুরি আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছেন আপনার সময়ের বিশ্ববিদ্যালয় জীবনের কথা আপনার বিশ্ববিদ্যালয় জীবন বা জাপিত জীবন ওই সময়ের ওই জীবনটি সম্পর্কে একটু জানতে চাইব ছেষট্টি সাল থেকে আটষট্টি সাল ইউনিভার্সিটিতে ছিলাম তো তখন একটা খুব সাধারণ জীবনযাপন হতো রাজনীতি ছিল রাজনীতির জন্য কিন্তু তার মানে এটা নয় যে রাত দিন রাস্তায় থেকে স্লোগান দেয়া মিছিল করা এত কিছু না কিন্তু রাজনীতির চেতনার জায়গাটা আমি ধারণ করেছিলাম কারণ আমি তখন মার্কস অ্যাঙ্গেলস পড়েছিলাম প্রবলভাবে এবং রাস্তা দিয়ে হেঁটে যেতে যখন দেখতাম যে পাশে পড়ে আছে একজন বৃদ্ধ তাকে দেখে আমার মনে হতো এই সমাজতান্ত্রিকরা রাজনীতিটা যদি আমাদের সরকার সরকার প্রধানদের জায়গায় ধারণ করা হয় তাহলে এই অর্থনৈতিক দিকগুলো ঠিক হবে এবং আমাদের মানুষ হবে না এইভাবে পড়াশোনাটা শেষ হলো আটষট্টি সালে মাস্টার সম্পন্ন হলো কর্মজীবন আপনি আমরা যত দূর জানি আপনি প্রথমে কলেজে শিক্ষকতা দিয়ে আপনার কর্মজীবন শুরু হয়েছে কিন্তু আপনি তাতে জানেন আপনার কর্মজীবনটা কিভাবে শুরু হলো যখন মাস্টার্স পাশ করলাম তখন আমার শিক্ষক অধ্যাপক আব্দুল হাফিজ তিনি নিজেও প্রাবন্ধিক এবং ফোকলোরবিদ তিনি আমাকে বললেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যতগুলো গল্প লিখেছ সেইটা নিয়ে একটা বই করো তাহলে তোমার বায়োডাটাটা অন্যদের চেয়ে আলাদা হবে তোমার চাকরি পেতে সহজ হবে তো আমি তখন একদম কেঁদে দিয়েছি স্যার আমার বই কে করবে স্যার স্যার তো আমাকে ধমক দিলেন বকা দিলেন কেউ করবে না তোমার বই এই বয়সের তরুণ লেখকদের বই কে করবে কেউ করবে না যাও বাবা মার কাছে টাকা চাও তারা টাকা দিলে আমি একটা প্রেসকে বলে দেব তারা তোমার বইটা করে দিবে। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম মা এইটা আমার একটা চাকরির সুবিধা হবে যদি এই বইটা করা যায় টাকা লাগবে মা বললেন আমি তো চাকরি করি না আমি সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে তোকে দিব তুই তোর স্যারকে বল কাজে গুতে যখন বাবাকে গিয়ে বললাম বাবা বললেন হ্যাঁ তোর একটা চাকরি হলে তো আমি খুব খুশি হব তুই আমিও টাকা দিব যা তোর স্যারকে বল বইটা করে দিতে তারপরে বাবা মা দুজনেই টাকা দিলেন স্যারকে দেয়া হলো সেই টাকা এবং স্যার একটা প্রেসকে বলে দিয়ে আমার বইটা বের করে দিলেন সেই বইয়ের গল্প সংকলন তার নাম উৎস থেকে নিরন্তর তো তারপরে ঢাকা এলাম আমি ঢাকা শহর আমার কাছে একটা অচেনা অজানা শহর রাস্তাঘাটও চিনি না কাউকে চিনি না তখন কাগজ দেখে দেখে বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমি খালি দরখাস্ত সাবমিট করতাম প্রথমে পিএসসিতে সাবমিট করলাম যে সরকারি কলেজে যোগদান হ্যাঁ শিক্ষকতা করব তো সেখান থেকে একটা ইন্টারভিউ কার্ড পেলাম তো ইন্টারভিউর দিন সেই দিন প্রথম আমি অধ্যাপক মনির চৌধুরীকে দেখি তিনি ওই বোর্ডে ছিলেন আচ্ছা তারপরে আমার বই দেখে স্যার বললেন ও তোমার এটা বই আমি তো তোমার বইটি টিভিতে রিভিউ করেছি কারণ উনি তখন ঢাকা টেলিভিশনের যে বইগুলো বিভিন্ন নতুন বই যাদের বই ছিল তিনি সেগুলো রিভিউ করতেন তো আমার স্যার অধ্যাপক আবদুল হাফিজের সঙ্গে তার বন্ধুত্ব ছিল তিনি স্যার মনির চৌধুরী স্যারকে বইটা দিয়ে বলেছেন দেখেন মেয়েটা ভালোই লিখে আপনি ওর বইটাই রিভিউ করে দেন দিন এইটা তিনি ইন্টারভিউ বোর্ডে আমাকে বললেন তারপরে আমি যখন বাড়ি গেলাম আমার কাছে চিঠি এলো আমাকে চাকরিটা হয়েছে এবং পোস্টিং দেয়া হলো সিলেট এমসি কলেজ কলেজ তো আমি কি করে একা একা এমসি কলেজে যাবো একে তো ঢাকা শহর চিনি না এখনও চিনতে অনেক কিছু বাকি আছে তখন আমি বললাম যে আমি চাকরিটা করব না এটা নেব না আচ্ছা এরপরে বাংলা একাডেমি ইয়ে থেকে আমি একটা ইন্টারভিউ কার্ড পেলাম গবেষণা সহকারী পোস্টের জন্য তো সেইখানেও ইন্টারভিউ দিলাম সেই চাকরিটাও আমার হলো তখন আমি সত্তর সালের দোসরা জুলাই বাংলা একাডেমির চাকরিতে যোগদান করলেন জি এবার ব্যক্তিগত প্রসঙ্গে আসি কর্মজীবন শুরু হলে আমাদের সমাজে একটা প্রচলন থাকে বা একটি সংসার শুরু করা সংসার জীবন আপনার সংসার জীবন কিভাবে শুরু হলো এবং এখনকার পরিবারে কারা আছে সেই সেটি সম্পর্কে একটু জানতে চাই আমার তো সংসার জীবন শুরু হলো ঢাকায় আসার পরে উনসত্তর সাল থেকে আমার তিন ছেলে মেয়ে ছিল দুই মেয়ে এক ছেলে তো ফারিয়ালারা যে পাইলট হয়েছিল তার খবরটা আপনারা আমরা সবাই জানি উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর তার বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় আমি সে খুব সে একটু ব্রিলিয়ান্ট মেয়ে ছিল আমি ওকে বলতাম তুমি একটু ভালো রেজাল্ট করো জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় তোমার হয় ও বলে যে না আমি শিক্ষক হব না আমি পাইলট হব আমি বললাম আমার তো পাইলট হওয়ার অত টাকা নেয় অনেক টাকা লাগবে ফলে তোমার অত চিন্তা করতে হবে না আর ওকে ও খুব ভালো ইংরেজি বলতে পারতো তো এনজিওতে যারা চাকরি করতো তারা বিদেশে যখন কাউকে নিয়ে যেত বিদেশিদের ওকে নিয়ে যেত ইন্টারপ্রেটার হিসাবে ও সেই টাকাগুলো ওর সঙ্গে সঙ্গে নিজের জন্য কোনো খরচ না করে ওই ইয়েতে পাইলট স্কুলে জমা দিয়ে দিত ওই ফ্লাইং স্কুলে গিয়ে জমা দিয়ে দিত এইটাই করে সে দুইশো ঘন্টা ফ্লাই করে পাইলট হলো তো ওখানে ভালো রেজাল্ট করেছিল বলে ওরা ফ্লাইং স্কুল বলল যে তোমাকে আমরা ফ্লাইট ইনস্ট্রাক্টর বানাবো এই জন্য আরও পঞ্চাশ ঘন্টা ফ্লাই করতে হবে তারপরে ও তো রাজি হলো করব তো এর আগে ওরা যে পুরান ঢাকার ওখানে হতো তো তার কাছে তো আমার বাড়ি কাছে তো ছেলেমেয়েরা মাঝে মধ্যে আসতো আনটি ভাত খাবো এরকম হইচই করতে এসে তখন আমি তাদেরকে ভাত খাওয়াতাম এবং মাঝে মাঝে ওরা গল্প করে বলতো ইঞ্জিনের এরকম লম্বা জায়গায় চারটা বাল্ব আছে এই বাল্বগুলা দিয়ে ফুয়েল পাস করে কিন্তু আমাদের এখানে তিনটা বাল্বই নষ্ট একটা দিয়ে ফুয়েল পাস করে তো আমি একদম আতঙ্কিত হয়ে বললাম তোমরা ম্যানেজমেন্টকে বলো না বলে ওনারা জানেন কিন্তু যেহেতু অনেক টাকা লাগবে এটা সারাতে এই সারানোর কাজটা এখনো হচ্ছে না পরে যখন এই অ্যাক্সিডেন্টটা হলো ইনভেস্টিগেশন রিপোর্টটা এখনও আমার কাছে আছে তারা বলেছে যে ওই একটা বাল্ব দিয়ে ফুয়েলটা পাস এমনভাবে পাস করে ওভারফ্লো হয়ে গিয়েছিল যেই জন্য আগুন ধরে গিয়েছিল আকাশেই বড় মেয়েটা নিউ ইয়র্কে থাকে ওখানে ইউনিসেফে চাকরি করে ছেলেটা সবার ছোটো ছিল ও কানাডায় থাকে ভ্যাঙ্কুভারে তো আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ঢাকায় থাকি দেশে আছেন এখন এক ছেলে এক মেয়ে বিদেশে আছেন আপনার হাজব্যান্ড আছেন আমরা তাদেরকে পেয়েছিলাম একজন সেলিনা হোসেনকে নিয়ে তারা কি বলেছেন আমরা একটু সেটি স্ক্রিনে দেখে আসব আচ্ছা সেলিনা হোসেন আমার মা এক অলৌকিক আনন্দের অনুভূতি বড় হয়েছি তার ভালোবাসায় শাসনে শৈশব কৈশোর এবং তারুণ্য অপূর্ব একটি অভিজ্ঞতা কারণ আমার মা সেলিনা হোসেন আমার শৈশব ছিল আনন্দে টৈটুম্বর আমার ছোট বোন ফারিয়া লারা আর আমি আমার মায়ের অনেক আদরে অনেক ভালোবাসায় অনেক মজার অভিজ্ঞতা নিয়ে বড় হয়েছি ঘুম ভাঙত যখন সকালবেলা প্রথম শব্দটা যেটা কানে আসতো সেটা হলো কাগজ এবং কলমের যুদ্ধ অথবা ভালোবাসা ঘুম ভেঙে মা লেখালেখি সময় কাটাতেন সে লেখার শব্দ আমাকে তৈরি করেছে এমনভাবে যে কাজের প্রতি একটা ভালোবাসা আমার ভেতর থেকে চলে আসে কাজের প্রতি একাগ্রতা একটা কাজকে সুন্দর করে শেষ করার যে আনন্দ সে সবকিছু আমি মায়ের কাছ থেকে শিখেছি আমার কৈশোর কেটেছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমার ছবি আঁকা আমার গল্প বলা কবিতা আবৃত্তি সবকিছুতে মায়ের অসম্ভব অনুপ্রেরণা ছিল সেই সাথে ছিল মায়ের সাহায্য প্রতিটা মুহূর্ত কিছু না কিছু কাজে যেন পরিপূর্ণ থাকে সেটাই ছিল মায়ের শিক্ষা এখন মনে হয় সেই সত্তর আশি এবং নব্বইয়ের দশকে যখন আমাদের কাছে আন্তর্জাতিক জগৎটা খুব একটা খোলা ছিল না তখন আমার মা বাংলাদেশে বসে পৃথিবীটাকে দেখতে পেয়েছিল আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করতে গিয়ে প্রতিটা মুহূর্ত মার কাছ থেকে কত কি যে শিখেছি অথবা আরো অনেক কিছু শেখার আছে সেটাই বুঝতে পারি আমার মা সেলিনা হোসেন সবাই জানে তিনি লেখক আমার কাছে সে লেখক মা আমার কাছে সে মানুষ একটি মানুষের মা আমার কাছে সেলিনা হোসেন এখনো কিন্তু অনেক বৈচিত্র্যময় একটা চরিত্র কখন আমি মনে করি মা কি তার একটি চমৎকার রূপ সেলিনা হোসেন মাকে ভালোবাসি সেলিনা হোসেনের সঙ্গে আমার পরিচয় বাংলা একাডেমিতে এবং সেটা উনিশশো সালে প্রথম থেকেই আমার ভালো লেগেছে তার লেখা নিয়ে তখন সে ওই তিয়াত্তর সনে কিন্তু সেলিন হোসেন লেখালেখির জগতে এসে গেছেন এবং এক পর্যায়ে যখন আমরা উনিশশো চুয়াত্তর সনের চব্বিশে ডিসেম্বর আমাদের বিয়ে হয় তো বিয়ের পরপর আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সেলিন হোসেন লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে জানার ক্ষেত্রে পুরো স্বাধীনতা যাতে ভোগ করতে পারে আমি আমার জীবনে এই দাম্পত্য জীবনে কখনও তাকে বলি নাই যে অমুক খাবারটা তৈরি করো এটা আমি খাবো আমার খেতে ইচ্ছা করছে আমি এটার চাইতে প্রেফার করতাম যে উনি একটা লেখালেখুক যেটা প্রকাশ পেলে ওনার সম্বন্ধে মানুষ জানতে পারবে বাঙালি জাতীয়তাবাদের ক্ষেত্রে তার যা দৃষ্টিভঙ্গি এবং এই দেশে ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য যেই স্পিরিট আমাদের থাকা দরকার এই স্পিরিটগুলো তার লেখায় যাতে আসে তার প্রতিভার বিষয়ে আমার ধারণা যে বাংলাদেশে যদি আপনি দশজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান লেখকের নাম উচ্চারণ করেন তার মধ্যে সেলিনা হোসেনের নাম আসবে এইটা নিয়েই আমি অত্যন্ত গর্বিত আমরা আপনার পরিবারের সদস্যদের কথা শুনে এলাম আপ আজকের দিনে সামগ্রিক শুধু আপনার নয় সামগ্রিক পারিবারিক বন্ধনটা কোন জায়গায় আপনি একজন সমাজ চিন্তাবিদ বলি কথা সাহিত্যিক বলি সেই জায়গা থেকে আজকের দিনে পারিবারিক অবস্থাটাকে আপনি কিভাবে দেখবেন বা বিশ্লেষণ করবেন অনেক সময় আমরা দেখি যে পরিবারে বাবা মা নানা কারণে একটু মানসিকভাবে বিধ্বস্ত থাকছেন বিশেষ করে ছেলে মেয়েরা ঠিক মতো আচরণ করে না দেখে তারা অনেক সময় চলে যায় অনেক সময় থাকে আবার কোনো কোনো পরিবার ঠিক আছে এগুলো চারপাশে খুঁজে পেলে দেখা যায় কিভাবে প্রথম লেখালেখি শুরু হলো বা লেখালেখি করতে হবে এটি মনে হলো বা প্রথম ছাপার অক্ষরে নিজের লেখাকে কিভাবে কখন দেখলেন আমি যখন উনিশশো সালে ম্যাট্রিক পাস করেছি তখন শব্দটা ম্যাট্রিক ছিল তারপরে রাজশাহী কলেজে ভর্তি হই তো সে তার কিছু দুই তিন মাস পরে রাজশাহীর যে সিভিল সোসাইটির অনেকে বলল রাজশাহীতে মেয়েদের জন্য কোনো কলেজ নাই আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করব। তো ওরা আর এসে ওনারা এসব কাজ করলো একটা বাড়ি ভাড়া করলো আমার আব্বাকে এসে বলল আপনার মেয়েটাকে দেন আমরা ছাত্রী খুঁজে বেড়াচ্ছি আব্বা বলল যে মাত্র আপনারা শুরু করেছেন কী লেখাপড়া হবে তৈরি হোক আগে কলেজ তারপরে দিব ও তো এখন সরকারি কলেজে পড়ে পড়ুক ওখানে আব্বার কথা শুনে আমি মানতে পারলাম না সেই বয়সে সিদ্ধান্ত আর কি আমার ইয়ে যোগ্যতা ছিল আমি এখনও পর্যন্ত মনে করতে পারি না সেটা হলো আমি ওনাদের কাছে গিয়ে বললাম মেয়েদের জন্য কলেজ করলে আমি যাব। আমি ছাত্রী হব ওখানে গিয়ে দেখলাম পাঁচ সাত দশজন মেয়ে আমি ওই কলেজে ভর্তি হলাম রাজশাহী মহিলা কলেজে ভর্তি হয়ে ওখানে পড়াশোনা শুরু করলাম উনিশশো সালে রাজশাহী বিভাগীয় শহরে কমিশনার তিনি বিভাগের অধীনে যত কলেজ আছে সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করলেন উনিশশো সালে তো তখন আমার কলেজ থেকে আমাকে নাম পাঠানো হলো কারণ আমি আবৃত্তি ডিবেট তারপরে এই সবার সঙ্গে সমবেত গান টান গাইতাম এইসব করতাম মঞ্চটা আমার খুব প্রিয় জায়গা ছিল তো তখন আমার নামটা পাঠানো হলো তো সেখানে সাতটা আইটেমে নাম দেয়া হলো তার মধ্যে একটা গল্প লেখা আর একটা উপস্থিত বক্তৃতা তারপরে ডিবেট আবৃত্তি সব মিলিয়ে সাতটা আইটেম তখন আমি স্যারকে বললাম স্যার আমি তো জীবনে কখনো গল্প লিখিনি আমি গল্প লিখতে পারবো না তো স্যার ধমক দিলেন আমাকে খবরদারে কথা বলবে না তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য পাঠিয়েছি তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে না তুমি যা পারো লিখে জমা দাও তোমার অংশগ্রহণটা থাকুক আমাদের কলেজের কৃতিত্বটা থাকুক গল্প নিয়ে তোমার এত ভাবতে হবে না অনেক ভেবে চিনতে বসে বসে নিজের মতো করে একটা লিখে দাঁড় করালাম তারপরে সেটা জমা দিলাম জুরি বোর্ডে সবাই ছিলেন রাজশাহী কলেজের অধ্যাপকরা আমার গল্পটি প্রথম হলো বাহ আচ্ছা আচ্ছা অবিশ্বাস্য আমার গল্পটি প্রথম হলো তো তারপরে আমি সাতটা আইটেমের মধ্যে আমি ছয়টা আইটেমে ফার্স্ট একটা আইটেমে থার্ড হয়েছি ও আচ্ছা তখন স্বর্ণ আমি পেয়েছি তারপরে তো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন অনেকগুলো গল্প লিখলাম যেহেতু এই গল্পটা প্রথম হয়েছে এবং অনেকগুলো গল্প লিখে বিভিন্ন পত্রিকায় ছেপেছি প্রথম ছাপা অক্ষরে দেখলেন কখন কিভাবে সেটা কি মনে প্রথম ছাপা অক্ষরে আমি শুরুতে অনেক কবিতা লিখেছিলাম তো সেই কবিতাগুলো আমি বেগম পত্রিকায় পাঠাতাম পোস্ট করে ঢাকনা তো বেশ কিছু কবিতা ছাপা হয়েছিল আচ্ছা একদিন আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলো এই বেগম পত্রিকা এটা কি তুই লিখেছিস সেলনউজন আর আছে আমি বললাম না এটা আমি লিখেছি বলে তুই তো আমাকে কখনো বলিস না লুকাই রাখিস কেন তারপরে বললো কিভাবে পাঠিয়েছিস আমি বললাম পোস্ট করে বলে টাকা কোথায় পেলি আমি বললাম ওই যে আপনি আমাকে দেন টিফিনের টাকা আমি ওগুলা বাঁচিয়ে খাম কেনে রাখি তখন আম্মা বললেন না টিফিনের টাকা বাঁচিয়ে খাম কিনতে হবে না টিফিন খাবি আর এই টাকা নিয়ে এটা দিয়ে খাম কিনবি আচ্ছা আমার বাবা মা এইরকমই ছিলেন এভাবে লেখালেখি জীবন শুরু হয়ে গেল লেখালেখি জীবন চলছে কখন নিজের কাছে কখন মনে হলো যে আপনি একজন লেখক হবেন বাংলা একাডেমিতে যোগদান করার পর মনে হলো যে আমি একজন কারণ আমি গিটার বাজাতাম এবং মঞ্চে একটু অভিনয় করতাম এই সব সবকিছু করার একটা নেশার মতো ছিল ওই যে বললাম মঞ্চ আমাকে একটা প্রিয় জায়গাবান একজন মানুষ আপনি ছোটবেলা থেকে মঞ্চ আমাকে একটা প্রিয় জায়গা ছিল তো তারপরে যখন বাংলা একাডেমির চাকরিটা হলো গবেষণা সহকারী এবং বিশাল একটা লাইব্রেরি অনেক বই পড়া যায় তখন আমি বললাম যে না এত কিছু করলে আমি কোনোটার মধ্যে আমার সাধনা হবে না আমি লেখালেখিটাকেই ধরে রাখি এটার মধ্যে আমার মনোযোগ সবটুকু দিতে হবে লেখালেখি জীবনের ক্ষেত্রে আপনার পরিবারের অবদান কতটুকু ওই যে মা আমাকে ইয়ে করলেন বাবাও করলেন সবাই কিন্তু ওই যে বই বের করার জন্য সহযোগিতা দিলেন এবং আমার স্বামী আনোয়ার হোসেন খান ও একজন মুক্তিযোদ্ধা নয় নম্বর হ্যাঁ যুদ্ধ করেছে ও আমি যখন টেবিলে থাকি বা কাজ করি কখনো আমাকে ডিস্টার্ব করেন। আবার মাঝে মাঝে আমি যদি বলি মনে করি যে একটা কিছু রান্না করি ভালো করে কাজের মেয়েটা কি করছে বলে না ও যা করে করুক আমি হ্যাপি তুমি টেবিলে থাকো তোমার কাজ করো আচ্ছা এইভাবে সে আমাকে সবসময় সহযোগিতা দিয়েছে এই ছেচল্লিশ বছর ধরে আপনি লেখালেখির ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন জায়গাটাই সাহিত্যের কোন সেক্টরে গণজীবনের আমার কাছে বেশি লাগে তারপরে আমি সিট মহল দেখতে গিয়েছিলাম তখনও নেগোসিয়েশন হয়নি তখন সেইটা করেছি ভূমি ও কুসুম এইভাবে তারপরে যুদ্ধ উপন্যাস যেটা লিখেছি সেটা দেখতে কামালপুর সেক্টরটা দেখতে গিয়েছিলাম এইভাবে আমি আন্তরিকভাবে এগুলো ধারণ করে এখন আমি যে উপন্যাসটা লিখছি সেটা হলো শরণার্থীদের সুবর্ণ রেখা মানে ওই যে সালে যারা শরণার্থী জীবন যাপন করেছিল তাদের পটভূমি আপনার লেখা নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র তৈরি হয়েছে অন্যতম একটি চলচ্চিত্রের কথা বলতে পারি হাংও নদী গ্রেনেড তো আপনি লেখার বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে কিভাবে কিভাবে করেন করেন বিষয়বস্তুটা নির্ধারণ আমি বিভিন্ন সময় ভেবে নির্ধারণ করি যেমন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় আমার মনে হলো যে আমি মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস লিখেছি কিন্তু এই শরণার্থীদের জীবন তো আমি ধরিনি যে এইটা আমার দরকার এইরকম চিন্তা আসে মাঝে মাঝে আবার পরবর্তী সময়ে এই উপন্যাসটা শেষ হলে আমি হাওড় জীবন নিয়ে তৈরি করছি ঘুরতে যাই বছরের সাহিত্য অঙ্গনের জায়গাটি কোথায় আমরা কত দূর এগুলাম আপনি কি মনে করেন বাংলা সাহিত্যের নিদর্শন হিসাবে আমাদের বাংলাদেশের সাহিত্য মূল স্রোত থেকে একটি ভিন্ন স্রোত ধারা তৈরি করেছে আমরা চল্লিশ পরবর্তী সময় থেকে যেভাবে জীবন যাপন করেছি যে সব কিছু সাহিত্যের উপাদান হিসাবে বিবেচিত হবে যেমন আমাদের ভাষা আন্দোলন আয়ুব খানের সামরিক শাসন আমাদের গণ আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধ যা কিছু পটভূমি হিসাবে আসে আসবে অন্য জায়গায় বসে যারা বাংলা সাহিত্য রচনা করেন তারা তো এইসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেননি এই জন্য আমি মনে করি আমাদের সাহিত্য বাংলা সাহিত্যের একটি ভিন্ন স্রোত এই স্রোত আলাদাভাবে চিহ্নিত হবে বিশ্বের আমাদের বাংলা সাহিত্য বিশ্ব বিশ্বসভায় কোথায় আমরা কোথায় আছি বলে আপনি মনে করেন আমার কাছে একটি জিনিস মনে হয় যে রবীন্দ্রনাথ সেই উনিশশো সালে নোবেল পুরস্কার পেলেন শতবর্ষ পেরিয়ে এসেছি আমরা কিন্তু আজকে কোথায় আমরা কোথায় আছি উনিশশো চুয়াত্তর সালে বাংলা একাডেমি একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিল বঙ্গবন্ধু সেটা উদ্বোধন করেছিলেন তো আমি সেখানে ছিলাম বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমি এখনো অভিভূত তিনি বলতেন আমাদের বাংলা সাহিত্য হাজার বছরের বাংলা সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ বর্তমানের বাংলা সাহিত্য আগের বাংলা সাহিত্য নিয়ে এটা অনুবাদ করলে বিদেশি পাঠকদের কাছে পৌঁছানো যাবে আমাদের একটা অনুবাদের দ্বার আমাদের প্রবীণ লেখকরা সৈয়দ ওয়ালিউল্লাহ শত ওসমান থেকে শুরু করে যারা আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত লিখেছেন তারপরে মুক্তিযুদ্ধ পরবর্তী লেখক যারা সবার লেখা নিয়ে যদি অনুবাদের আয়োজনটা করা যেত আমি তো মনে করি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি একটা অনুবাদ ইনস্টিটিউট করে তাহলে একটা খুব বড় জায়গা তৈরি হয় এখন যারা লিখছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন এবং একজন ভালো লেখক হতে হলে কি করা উচিত একজন ভালো লেখক হতে হলে নিজের অভিজ্ঞতার জায়গাটি সমৃদ্ধ করতে হবে আর আন্তর্জাতিক বিশ্বের নিজেদের সাহিত্য সব কিছু ক্রমাগত পড়তে হবে এই পড়াটা হলো একটি বড় জায়গা আপা আপনার সম্পর্কে আপনার জীবন সম্পর্কে অনেক কিছু জানলাম কিন্তু আপনার কিছু কাছের মানুষ আছেন তারা আপনাকে নিয়ে কথা বলেছেন আমরা একটু তাদের কথা শুনে আসবো সেলিনা হোসেন আমাদের বাংলা ভাষার যে একটি দীর্ঘ ঐতিহ্য এবং পরম্পরা আছে তার মধ্যে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে গভীর পর্যবেক্ষণের অধিকারী তার প্রায় ৪৫ থেকে পঞ্চাশটি উপন্যাস প্রতিটি গভীর অনুসন্ধানী মন প্রবল পরিশ্রম পর্যবেক্ষণ এবং শেষ পর্যন্ত দেশ মাটি মানুষ ও সমাজের প্রতি এক ধরনের দায়বদ্ধতার পরিচায়ক তার গায়ত্রী সন্ধ্যা পোকামাকড়ের ঘর বসতি হাঙ্গর নদী গ্রেনেড একের পর এক উপন্যাস এই সব কটি আমাদের যেই এই অঞ্চলের পূর্ব বাংলার সাতচল্লিশ পরবর্তী যে ক্রমবিকাশমান বাঙালি তার সমাজ তার বেঁচে থাকা তার স্বপ্ন সম্ভব স্বপ্নভঙ্গের যে ইতিহাস এই সব কিছুকে ধরে তিনি নিবিড় একজন নৈর্বিক ঈশ্বরের মতো দেখে যান বাঙালির জীবন এবং মননকে মানে সব কিছু মিলিয়ে তিনি তিনি প্রশ্ন করতে ভালোবাসেন তার কথা শিল্পে আমরা প্রশ্ন দেখতে পাই তার কথা শিল্পে আমরা আমাদের শ্রেণী বৈষম্যকে বিভিন্নভাবে দেখতে পাই এবং শেষ পর্যন্ত এই সব কিছুই তিনি করেন অত্যন্ত গভীর একটা সংবেদনশীল মানসিকতায় সংবেদনশীল ভাষায় যেখানে খুব ক্রোধ থাকে না আমরা মনে করি যে এই কথা শিল্পী একই সঙ্গে আমাদের ব্যক্তিগত নৈরব্যক্তিক একটি অবস্থানে পৌঁছে দেন পৌঁছে দেন আমাদের জীবন জিজ্ঞাসার সামনে গত ষাট থেকে সত্তর বছরের যে বাংলাদেশ তার যে সামাজিক রাজনৈতিক সমূহ তার যে মধ্যবিত্তের ক্রমাগত কইষ্ণ মধ্যবিত্তের বেঁচে থাকবার যে চেষ্টা এবং শ্রেণীগত উল্লমফনের আন্তরিক প্রয়াসও যেগুলো আছে সেগুলাও তিনি অত্যন্ত অত্যন্ত নিবিড় মমতায় তিনি দেখেছেন এবং শেষ পর্যন্ত তিনি মানবিকতার পক্ষে থাকেন শ্রেণী বৈষম্যহীন একটি সমাজের পক্ষে মুক্তিযুদ্ধের যে আমাদের আদর্শ সেই আদর্শের প্রতি অবিচল এই কথাশিল্পী আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য একজন হীরক দীপ্তিময় শিল্পী বাংলা সাহিত্যের জন্যে বাংলা ভাষার বর্তমান ও আগামীর কথা কবি সাহিত্যিকদের জন্য তিনি এক পরম মমতার আশ্রয় তার জন্য আন্তরিক শ্রদ্ধা বাংলাদেশে কিছু মানুষের নাম দেশকে পরিচিত করে তোলে দেশের জাতিসত্তার পরিচয়ের ক্ষেত্রে দেশের সামাজিক পরিচয়ের ক্ষেত্রে সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে এরকম কিছু ব্যক্তিত্ব আছেন সেরকম সাহিত্য জগতে আমাদের দেশকে পরিচিত করে তুলেছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন আমরা মানে এমন একজন সাহিত্যিক খুব কমেই পাব যিনি জীবনের প্রতিটা মুহূর্ত কাজে ব্যয় করেছেন লিখে ব্যয় করেছেন এভাবে আমরা দেখি যে সেলিনা পার লেখায় সমস্ত আমাদের জাতীয় জীবনের বাঙালি জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে তিনি কোনো মানে কল্পিত কল্পলতা তার উপন্যাসের মধ্যে থাকে না রোমান্টিক যে চিন্তার মধ্য দিয়ে আকাশচারী কল্পনার মধ্য দিয়ে যে অনেকে উপন্যাস লিখেন সেটি নাই তার উপন্যাসে একটা মেসেজ থাকে তা আমরা দেখি যে তিনি যেমন তিনি গল্প উপন্যাসের দিক থেকে বিশাল এক পরিধি নির্মাণ করেছেন তার কাজের ভেতর দিয়ে তেমনি তার সম্পাদিত গ্রন্থ তার গবেষণা গ্রন্থ এই সমস্ত দিকেও কিন্তু তার কাজ বিশাল এবং এই কাজগুলোর জন্য তিনি একেবারে আমরা দেখি যে শুরু থেকে তিনি নিজেকে নির্মাণ করেছেন তার চাকরি জীবন শুরু হয়েছিল বাংলা একাডেমিতে এবং বাংলা একাডেমির গবেষণা সেকশনে তিনি তার চাকরি জীবন শুরু হয়েছিল আর মুক্তিযুদ্ধ নিয়ে তো সেলিনা আপার কাজ মানে কিছু বই তাকে মানুষ তো অমর না তিনি মৃত্যুবরণ করবেন তিনি প্রয়াত হবেন আমরাও চলে যাব কিন্তু প্রয়াত হওয়ার পরেও তিনি অমর হয়ে থাকবেন তার সেই আমাদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যুদ্ধ নিয়ে লেখা তার বইগুলোর মধ্য দিয়ে তিনি লিখেছেন যুদ্ধ নামের একটি বিশাল উপন্যাস তো আমরা সেলনাপার দীর্ঘ জীবন কামনা করি তিনি আরও দীর্ঘায়ু হন এবং লিখে যান তার চিন্তার মধ্যে আরও যত রকম লেখা রয়েছে যত রকম ভাবনা রয়েছে সে ভাবনাগুলো যাতে তিনি তার লেখার ভিতর দিয়ে প্রকাশ করে যেতে পারেন মহান সৃষ্টিকর্তা যেন তাকে সেই সুযোগটি দেন তার প্রতি তার জন্য আমাদের এই শুভ কেমন রইল আপা আমরা আপনার কাছের মানুষদের কথা শুনে এলাম আপা আজকে আমরা সবাই বাংলাদেশী প্রিয় বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশী স্বাধীনতার পঞ্চাশ পেরিয়ে এলাম আজকে বাংলাদেশের অর্জন সামগ্রিক অর্জন সামগ্রিক অগ্রগতি বলি বা আপনি বাংলাদেশের এই যে এত বছরের জার্নিটাকে কিভাবে দেখেন আপনি কি বলবেন আমি গভীর ভালোবাসার সঙ্গে দেখি আমাদের এত বছরের জার্নি অনেকখানি এগিয়েছে বঙ্গবন্ধুর সাধনার সোনার বাংলা এখনো হয়নি হতে পারবে কিন্তু তার অনেক পথে আমরা এগিয়েছি আমাদের মেয়েদের লেখাপড়া বাল্য বিয়ে বন্ধ করা বা সামাজিকভাবে অনেক কিছু করার জায়গাগুলো দেশের উন্নয়নের রোল মডেল হিসাবে এশিয়ার একটি দেশের জায়গায় বাংলাদেশের যে মর্যাদা হয়েছে সব কিছু মিলিয়ে আমি মনে করি আমরা ভালোই এগিয়েছি আমরা আশাবাদী আপনার সঙ্গে আশাবাদী আমরা আরও এগোবো আপা আজকে আপনার যে অর্জন এই দীর্ঘ জীবন দীর্ঘ কর্মজীবন আজকে এই পর্যায়ে এসে জীবনের এই পর্যায়ে এসে জীবনের অনুভূতিটা কেমন জীবন আসলে কেমন আমি স্বাভাবিক একই ধারায় জীবন যাপন করতে পেরেছি আমার বড় কোনো ধরনের সমস্যা ছিল না আমার ছেলে মেয়েরা যখন বিদেশ যাচ্ছে সেটাকেও আমি গ্রহণ করি যে ওরা ওদের স্বপ্নের জায়গায় নিজেদেরকে তৈরি করুক নিজেদের মতো জীবন জীবনযাপন করুক আমার জন্য তাকাতে হবে না ওদের আর আমার কোন অর্থকরী সমস্যাও নেই আমার হাজবেন্ড আছে আমরা দুইজন এখন থাকছি আমার দিন চলে যাচ্ছে জীবনের অনুভূতি চমৎকার চমৎকার জীবন অনেক সুন্দর আমরা এই সুন্দর জীবন আমরা পৃথিবীতে জন্ম নেই পৃথিবীর একটি নির্দিষ্ট সময়ে কাজকর্ম করি করে অতপর আবার চলে যাবার সময় হয় চলে যেতে হয় সবাইকে চলে যেতে হবে আপনি আমি কেউ থাকবো না সত্য এই অমর সত্যটাকে কিভাবে দেখেন আপনি এই অমর সত্যটাকে আমি খুব গভীর মর্যাদার সঙ্গে থেকে আল্লাহর রহমত আল্লাহ যখন আমাকে যাওয়ার কথা ভাববেন তিনি নিয়ে যাবেন এটা নিয়ে আমার ভাবার কিছু নেই কাজেই মৃত্যু তো হতেই হবে আপা আপনার চমৎকার কথা মালায় আপনার সঙ্গে চমৎকার কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি আমাদের বিদায় নিতে হবে আপনি স্টুডিওতে এসে আপনার জীবনের কথা বলেছেন আপনার ভাবনার কথা বলেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই প্রিয় দর্শক কথায় কথায় আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো ছোট গল্পের মতোই বলতে হয় শেষ হয়েও হইল না শেষ আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে ঠিক এমনি একজন গর্ব করার মতো মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকুন